থমিবার না ধরুনি টাকুয়া মৃত্যু ঘটনা কাহিকি তিনি মাস হব মিলি নথিলা চাউল সরকারক উপরে বর্ষিলে বিজয় ভোক সহিন পারি আম্ব টাকুয়া খাইছন্তি কোন পদক্ষেপ নেবে সরকার থমিবার না ধরুনি রাজ্যরে আম্ব টাকুয়া মৃত্যু ঘটনা এহাকু নেই মধ্য বেশ সরগরম অছি রাজ্য রাজনীতি যাহাকু মুদ্দা করি বিজেপি সরকারক উপরে বর্ষুছন্তি বিরোধী কেতেবেলে বিজেডি তো আউ কেতেবেলে কংগ্রেস আউ এবে বিজেপি ছাড়িথিবা নেতামানে মধ্য মুহ খুলিলেনি মোহন সরকারক দায়ী করুছন্তি হেলে এবে সেই রাজনৈতিক চর্চারে পূর্ণচ্ছেদ পকাইবা পাই আউ তিনি মাসর আগুয়া চাউল দেবা নেই ঘোষণা করিদেলে যাহাদ্বারা এই চর্চা থমিযিব হলে এই চর্চা থমিব কণ ওলোটি বড়িবার লাগিছে বিরোধী গোটি আরোপ পাঁচ মাসর সরকার লোক খাদ্য যোগাইবার অসমর্থ হলে তিন মাসর চাউল নমিবার বাধ্য হয়ে আম্ব টাকুয়া খাই মৃত্যুবরণ কলে আদিবাসী লোকে প্রত্যেক মাসের চাউল বণ্টন ব্যবস্থা রয়েছে কিন্তু তিন মাস হব কী চাউল মিলি নথিলাবলি প্রশ্ন করেছেন বিজয় আম্ব টাকুয়া খাইবা আদিবাসী পরম্পরা নুহে ভোকর জোড়া বড়িপার আম্ব টাকুয়া খাতে আদিবাসী লোকে আম্ব টাকুয়া খাইবা কিছু নূয়া কথা নুহে কিন্তু আম্ব টাকুয়া যাও খাই মৃত্যুবরণ করা অভাবনীয় ঘটনা কারণ সে পাখরে ঠিকভাবে সরকারি চাউল পৌঁছুনি যে সেমানে তিন মাস হব ভালরে গণ্ডে খাই না যে আদিবাসী লোক আম্ব টাকুয়া খাইবা বাধ্য হচ্ছেন বলে পূর্বতন বিধায়ক বিজয় মহাপাত্র কহিছেন হলে অন্যপটে যদি দেখিবা রাজ্য সরকার নিজ রাজ্যর বিপদ সময়ের অন্য রাজ্য চিন্তার বুড়ি রয়েছে হলে মুখ্যমন্ত্রী যাই ঝাড়খণ্ডে প্রসার করছেন যাকি রাজনীতি চর্চাকে আহরি খোরাক যোগাউছে এবং মোহনকু বিরোধী টার্গেট করা সুযোগ মধ্যে পাওছেন তেবে দেখা যাও এই চর্চা আহরি কেতেদিন রহুছে আউ মুখ্যমন্ত্রী এ দিগরে কোন পদক্ষেপ নেউছন্তি ব্যুরো রিপোর্ট দিনাঙ্ক টিভি।